আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, নিউজ টিভির খবরে আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন উদ্ধারের ঘটনায় উত্তেজনা। পূজা মণ্ডপটি বন্ধ করে দেওয়া হয়েছে যা বলল ধর্ম মন্ত্রণালয়। এই নিয়ে বিস্তারিত আরও থাকবে। পূজা মণ্ডপে কোরআন অবমাননাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যা বলল হেফাজত ও ইসলামী ঐক্যজোট। এ নিয়ে বিস্তারিত। এছাড়া ধর্ম যার যার উৎসবও তার তার, ফেসবুকের স্ট্যাটাস দিয়ে আলোচনায় অভিনেত্রী সুজানা জাফর। থাকবে এই নিয়ে বিস্তারিত। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন উদ্ধারের ঘটনায় যা বললেন মিজানুর রহমান আজহারি। পশ্চিমা মিডিয়ার ইসলাম ফোবিয়া আমাদের ভুল পথে চালিত করে, বললেন ডাক্তার জাফরুল্লাহ। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত দেখতে নাটনের শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ে একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননার ঘটনায় প্রতিবাদ ও বিক্ষোভের মুখে মণ্ডপটিতে পূজা বন্ধ করে দেওয়া হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে প্রশাসনের ঊর্ধ্বতন এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, দ্রুত তদন্ত করে দোষীদের খুঁজে বের করা হবে এবং তাদের শাস্তির আওতায় আনা হবে। উত্তেজনা ছড়িয়ে পড়ায় জেলা শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে। দুর্গাপূজার মধ্যে এই ঘটনার পর বিকালে ধর্ম মন্ত্রণালয় এক জরুরি ঘোষণায় বলেছে, সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননা সংক্রান্ত খবর আমাদের দৃষ্টিগোচর হয়েছে। খবরটি খতিয়ে দেখার জন্য ইতোমধ্যে আমরা স্থানীয় প্রশাসনকে নির্দেশ প্রদান করেছি। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করার উদ্দেশ্যে যে কেউ এই ঘটনার সাথে জড়িত থাকুক তাদের অবশ্যই আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হবে। উল্লেখ্য, আজ কুমিল্লার নানুয়ার দীঘির পাড়ে একটি পূজা মণ্ডপে পবিত্র কোরআন শরীফ অবমাননা করা হয়। এই সময় প্রশাসনের লোকজন এসে পবিত্র কোরআন শরীফটিকে উদ্ধার করে নিয়ে যায়। এ ঘটনায় কুমিল্লায় বিক্ষোভ ছড়িয়ে পড়ে। বিক্ষোভ চলাকালে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে কুমিল্লায় হিন্দুদের পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদ জানিয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ এর আমির আল্লামা শাহ মুহিবুল্লাহ বাবুনগরী ও মহাসচিব আল্লামা নুরুল ইসলাম। আজ 13 অক্টোবর এক বিবৃতিতে হেফাজত নেতারা বলেন, কুমিল্লার নানুয়া দীঘির পাড়ের পূজা মণ্ডপে পবিত্র কোরআনকে যেভাবে অবমাননা করা হয়েছে তা কিছুতেই মেনে নেওয়া যায় না। যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে চায় তাদের বিরুদ্ধে অতি সত্বর কঠোর ব্যবস্থা নিতে হবে। তারা বলেন, দেশের ইসলাম প্রিয় জনতাকে দুর্বল মনে করবেন না, এদেশে তৌহিদি জনতা নিজেদের ইসলাম আকিদা রক্ষা করতে জানে। এভাবে কোরআনকে অবমাননা করা হবে আর দেশের ইসলাম প্রিয় জনতা বসে থাকবে এ হতে পারে না। কুমিল্লায় পূজা মণ্ডপে কোরআন উদ্ধারের ঘটনায় যা বললেন মিজানুর রহমান আজহারি। আজহারি তার ফেসবুক স্ট্যাটাসে বলেন, কুমিল্লা শহরে অবস্থিত নানুয়ার দীঘির পাড় আমার একটি অতীত পরিচিত এবং প্রিয় জায়গা। দেশে আসলেই নানুয়ার দীঘির পাড়ে বিকেলবেলা আমি নিয়ম করে হাঁটতাম। দীঘির চারপাশে হিন্দু মুসলিম মিলেমিশে একাকার, যে যার ধর্মকর্ম নিয়ে শান্তিপূর্ণ বসবাস, সৌহার্দ্যপূর্ণ পরিবেশেই দেখেছি সবসময়। আজ নানুয়ার দীঘির পাড়ে একটি পূজা মণ্ডপে হনুমানের মূর্তির উরুর উপর পবিত্র কোরআন রাখার দৃশ্য দেখে অবাক হয়েছি। হিন্দু হোক চাই মুসলিম হোক, এ ধরনের কাজে কোনো প্রকৃত ধার্মিকের হাত থাকার কথা না। এটা বক ধার্মিকের কাজ, যা কিনা স্পষ্ট উস্কানিমূলক এবং উদ্দেশ্য প্রণোদিত। আজকের ঘটনাটি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করে ফায়দা হাসিলের একটা পরিকল্পিত নীল নকশা হতে পারে। এগুলো বাংলাদেশের ঈশ্বরীয় সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার গভীর চক্রান্তের অংশ। দু এক বছর পরপর পূজার সময় এলেই কিছু দুষ্কৃতিকারী রাজনৈতিক ফায়দা হাসিলের উদ্দেশ্যে ধর্মীয় উত্তেজনা ছড়িয়ে দাঙ্গা লাগানোর চেষ্টা করে। আলহামদুলিল্লাহ, সেই অর্থে বাংলাদেশে কোনো দাঙ্গা নেই, রয়েছে ধর্মীয় সহাবস্থান এবং সাম্প্রদায়িক সম্প্রীতি। এই সম্প্রীতিতে শকুনের চোখ পড়া অস্বাভাবিক কিছু না। তাই সজাগ থাকতে হবে, ধীরে সুস্থে মোকাবেলা করতে হবে ঘটনাটির সুস্থ তদন্ত এবং দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক কঠোর শাস্তির দাবি জানাচ্ছি। পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আব্দুল হাসনাত আমিনি ও মহাসচিব মুফতি ফয়জুল্লাহ। আজ এক বিবৃতিতে নেতৃদ্বয় বলেছেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের চক্রান্ত চলছে। কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন অবমাননা করে মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত, সেই চক্রান্ত বাস্তবায়নেরই অংশ কিনা তা সরকারকে খতিয়ে দেখতে হবে।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, এই ন্যাক্কারজনক ঘটনায় দেশের কোটি কোটি কোরআন প্রেমিক মুসলমান ক্ষুব্ধ, কারণ মুসলমানরা কোরআনকে তাদের জীবনের চেয়েও বেশি ভালোবাসে। কোন ব্যক্তি বা গোষ্ঠী কোরআন অবমাননা করলে বিক্ষুব্ধ মুসলমান শান্তিপূর্ণ প্রতিবাদ করবে, এটাই স্বাভাবিক। অথচ আমরা কুমিল্লায় লক্ষ্য করছি, ঘটনাস্থলে অপরাধীদের গ্রেফতার অভিযান পরিচালনা না করে প্রশাসন উল্টো প্রতিবাদরত মুসলমানদের উপরই চড়াও হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে কোরআন অবমাননাকারী দাঙ্গাবাজদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নেতৃদ্বয় আরও বলেন, বাংলাদেশের জনসংখ্যার শতকরা 92% নাগরিক মুসলমান। সরকারকে মুসলমানদের ভাষা বুঝতে হবে, তাদের অনুভূতির প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। ধর্ম যার যার উৎসব তার, বললেন সুজানা জাফর। একসময় জনপ্রিয় মডেল অভিনেত্রী সুজানা জাফর তার ভেরিফাইড ফেসবুকে লিখেছেন, অন্য ধর্মের অনুষ্ঠানে শুভেচ্ছা জানানো, অংশগ্রহণ করা, সহযোগিতা করার অর্থ হল আপনি আপনার ইসলাম ধর্মের পাশাপাশি তাদের বিশ্বাসটাকেও সঠিক মনে করছেন বা তাদের বিশ্বাসকে স্বীকৃতি দিচ্ছেন। আর যদি মনে করেন এতটুকু করা শুধুই ভদ্রতা, তাহলে জেনে রাখুন ধর্ম যার যার উৎসব তার, এটি একেবারে ইসলামের বেসিক প্রিন্সিপাল এর মধ্যে পড়ে। ইসলামকে পাশ কাটিয়ে শুভেচ্ছা বিনিময় করে নিজেদেরকে অনেক স্মার্ট প্রমাণ করার কোনো সুযোগ নেই। ইসলামে এই ব্যাপারে স্পষ্ট ধারণা দেয়া আছে, বলো কাফিররা শোনো, তোমরা যা উপাসনা করো আমি তা করি না, আর আমি যা উপাসনা করি তোমরা তার উপাসক নও, তোমরা যা উপাসনা করছো আমি কখনোই তা করব না, আর আমি যা উপাসনা করি তোমরা তার উপাসক নও, তোমাদের ধর্ম তোমাদেরই থাকুক, আমার ধর্ম আমার। সূরা কাফিরুন। আল্লাহ আমাদের সঠিক আকীদার বুঝ দিক। সুজানা জাফর এক্ষেত্রে একটি হাদিসের উল্লেখ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শীঘ্রই আমার উম্মতের কিছু লোক মূর্তি পূজা করবে এবং কিছু লোক মূর্তি পূজারীদের সাথে মিশে যাবে। ইবনু মাজাহ আস সুনান 3952। 1971 সালে যুদ্ধে বিজয় লাভের পর যে পরিমাণ মানুষকে আমরা হত্যা করেছি, তালেবানরা তার চাইতে কম হত্যা করেছে বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডাক্তার জাফরুল্লাহ চৌধুরী। সোমবার সাভারে গণ বিশ্ববিদ্যালয়ের রাজনীতি ও প্রশাসন বিভাগ কর্তৃক আয়োজিত ইঙ্গো মার্কিন প্রচারণা এবং আফগানিস্তান প্রশ্নে তালেবান শীর্ষক সেমিনারে তিনি এই মন্তব্য করেন। ডক্টর জাফরুল্লাহ চৌধুরী বলেন, পশ্চিমা বিশ্বের ইসলাম ফোবিয়ার সাথে যুক্ত হয়েছে ভারত। ভারত মিথ্যাচারে তাল দেয় ওস্তাদ। পশ্চিমা মিডিয়ার ইসলাম ফোবিয়া আমাদের ভুল পথে চালিত করে। আফগান তালেবানরা কয় মাস হলো ক্ষমতায় এসেছে, অপপ্রচার হয়েছিল তারা ক্ষমতায় আসলে হাজার হাজার মানুষ হত্যা করবে, কয়জন মানুষ হত্যা হয়েছে। তিনি বলেন, আমি তুলনা করে বলতে চাই, 1971 সালে আমরা যখন যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি সেই সময় আমাদের দেশের অবস্থা কী ছিল। আমরা স্বাধীন হওয়ার পরে যত লোক হত্যা করেছি তালেবানরা তার চাইতে কম সংখ্যক হত্যা করেছে। জাফরুল্লাহ চৌধুরী বলেন, তালেবানরা বিজয় লাভের পরই আমি বলেছি তালেবানরা মুক্তিযোদ্ধা, 20 বছর স্বাধীনতার জন্য যুদ্ধ করে তারা যদি মুক্তিযোদ্ধা না হয় তাহলে 1 বছর যুদ্ধ করে আমরা কিসের মুক্তিযোদ্ধা। তিনি আরও বলেন, আমরা যদি আজ তালেবানদের বয়কট করি তবে প্রশ্ন জাগে আমরা কেন পশ্চিমার কথায় পরিচালিত, আমরা আমাদের নিজেদের চিন্তাধারায় পরিচালিত হব। আমি বলবো এই মুহূর্তে আফগানিস্তানে 1 লাখ বাংলাদেশির কর্মসংস্থান হবে, তবে তালেবান বিজয়ের ফলে একটু সমস্যাও আছে। বড় সমস্যাটা হলো ভারতে বিভক্তি হবে। আজকে কাশ্মীরের স্বাধীনতাকামীরা বুঝবে যুদ্ধ করে বিজয় অর্জন করা যায়, অর্থাৎ আজকে কাশ্মীরের মুক্তির আন্দোলনটা বেড়ে যেতে পারে। ডাক্তার চৌধুরী বলেন, আমি মনে করি তালেবানদের দ্রুত সমর্থন দেওয়া দরকার। আমি সরকারকে বলবো এখনই তালেবানকে সমর্থন দিয়ে সেখানে আমাদের দূতাবাস খোলা উচিত।